এটা হচ্ছে Oraimo Arts Lite নামের সাথে মিল করে অর্সটি লাইটওয়েটই করা হয়েছে অর্সটির বিশেষ বিশেষত্ব হচ্ছে খুবই সিম্পল ডিজাইন হওয়াতে যে কারোরই এটা ভালো লাগবে হে হ্যালো এভরিওয়ান হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল তো আমরা ছোট করে অর্সটির বক্স কন্টেন্ট থেকে একটু ঘুরে আসি অর্সটি এখন পর্যন্ত আনবক্সিং করা হয় নাই তো এখনই অর্সটি কাচ্চি দিয়ে আমরা আনবক্স করে নিব দেন অর্সটির বক্স কন্টেন্টের মধ্যে আমরা শুরুতেই পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট অর্সটি এন্ড দেন এটা উপরের দিকে টানলে আমরা ছোট বক্সের নিচে আরো ছোট একটা বক্স ব্যবহার করা হয়েছে যেটার এক সাইডে খেয়াল করলে দেখতে পাবো ছোট্ট একটি ইউজার ম্যানুয়াল যেটা কলাপাতা কালারের এন্ড দেন তার সাথে ব্ল্যাক কালারের একটি ওয়্যারলেস চার্জিং কেবল দেওয়া হয়েছে এন্ড কেবল থেকে অর্সটি যখন চার্জ করছিলাম খুব সহজে এটা কানেক্টেড হচ্ছিল জাস্ট এটার এক কর্নারে ছোট্ট একটি পোর্ট ব্যবহার করা হয়েছে যেটা থেকে ওয়্যারলেস চার্জিং কেবল এটা থেকে ব্যবহার করলে বেশ খুব সহজে এটা থেকে চার্জ করা যায় আর এটাকে ক্লেম করেছে 1 আওয়ারের মতো চার্জ করা লাগে মানে 0 টু 100 চার্জ হতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগতে পারে খেয়াল করে দেখলাম Oraimo তাদের গ্যাজেট গুলোর দেখে একটু বেশি খেয়াল নিচ্ছে এন্ড Oraimo ডিফারেন্ট টাইপের কোয়ালিটি প্রোভাইড করতেছে বেশি দিন কিন্তু হয় নাই Oraimo গ্যাজেটের মার্কেটে পা রেখেছে Oraimo তাদের অফিসিয়াল প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি প্রোভাইড করতেছে তো এইটার ক্ষেত্রেও সেম ওয়াটস লাইটের সাথে 365 ডেজ ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন অফিসিয়াল পারপাসে এটা আপনাকে ভালো একটা আউটলুক দিতে পারবে লাইক ফর্মাল ড্রেস আপের সাথে যে গ্যাজেট গুলো যায় আর কি অর্সটির সাথে থাকা ব্ল্যাক কালারের স্ট্র্যাপটি খুবই সিম্পল ডিজাইনের এন্ড সফট হতে হাতের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয়েছিল এন্ড স্ট্র্যাপের লেফট সাইডের কর্নারে খেয়াল করলে দেখতে পাবো Oraimo একটা ব্র্যান্ডিং করা আছে এন্ড স্ট্র্যাপের নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবো কিপ এক্সপ্লোরিং লেখা মানে যেটা বিষয়টা হচ্ছে একটু ইউনিকনেস নিয়ে আসছে যেটা স্ট্র্যাপের সাথে একটু লেখা চোখা বেশ সিম্পলের মধ্যে ভালোই লাগতেছে তো স্মার্টওয়াচের ক্ষেত্রে ডিসপ্লেটাই মেইন এটা স্বাভাবিক অর্সটির ডিসপ্লেটি খুবই ভিজিবল এন্ড শার্প ছিল ডিপ সানলাইটে হালকা পাতলা স্ট্রাগল করা লাগতে পারে বাট মেজর ইস্যু আমার কাছে মনে হয়নি এটাতে ব্যবহার করা আছে 1.69 ইঞ্চ TFT ডিসপ্লে যেটা থেকে 240x280 রেজলিউশন প্রোভাইড করে থাকে রেগুলার স্মার্টওয়াচ এর মতো এটাতে ডিফারেন্ট টাইপের কিছু নেই ব্লাড প্রেসার সেন্সর হার্ট রেট সেন্সর স্টেপ কাউন্টিং এই ধরনের ফিচার্স গুলো তো অবশ্যই থাকছে অর্সি স্মার্টফোনের সাথে কানেক্ট করা যাবে Oraimo হেলথ অ্যাপস থেকে অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন এন্ড এটা থেকে 50+ স্পোর্টস মোড পেয়ে যাবেন এন্ড Oraimo হেলথ অ্যাপস থেকে 99+ অর্সেস পেয়ে যাচ্ছে তো এই হিউজ টাইপের অর্সেস থেকে আপনি যে কোনো একটি পছন্দ করে আপনি এখানে অর্সেস হিসাবে ব্যবহার করতে পারবেন ডিসপ্লের দিকে খেয়াল করলে দেখতে পাবো ডিসপ্লের সাইড থেকে হালকা একটু কার্ভ করা হয়েছে যেটা দেখতে বেশ ভালোই লাগে বাট ডিসপ্লের মেইন যে ইস্যু আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে ডিসপ্লের সাইজ অ্যাজ ইউজুয়াল এই প্রাইসের মধ্যে ডিসপ্লে সাইজটা Oraimo চাইলে একটু বড় করতে পারত অথবা চাইলে এটা সাইড থেকে বর্ডারলেস করে ডিসপ্লে সাইজটা বাড়াই দিলে একটু মনে হয় জিনিসটা আরো বেশি ভালো লাগতো অথবা এটা বেশি সংখ্যক মানুষের কাছে পছন্দের গ্যাজেট হিসেবে থাকতো যেটা এই প্রাইসের মধ্যে আমি আশা করিনি কারণ Oraimo কিন্তু একটা ব্যাপার যেটা হচ্ছে প্রাইসটা তাদের Oraimo অন্যান্য গ্যাজেট যেগুলো আছে ইয়ারবাডস নিক ব্যান্ড ইত্যাদি ইত্যাদি তাদের ইকোসিস্টেম যে গ্যাজেট গুলো আছে সেগুলো কিন্তু প্রোডাক্টের সাথে কম্বাইন করে প্রাইসটা কিন্তু একটা পারফেক্ট প্রাইস রাখে যেটা হচ্ছে খুব বেশি না খুব কম না যেটা কিন্তু মোটামুটি অ্যাভারেজ প্রাইসের মধ্যে তাদের প্রোডাক্ট গুলো প্রোভাইড করে থাকে তো এই ক্ষেত্রে কিন্তু Oraimo Arts লাইটটা আমার কাছে এই বিষয়টা খারাপ লেগেছে যেটা হচ্ছে ডিসপ্লের দিক থেকে একটু যদি Oraimo খেয়াল করতো তাহলে মনে হয় একটু বেশি ভালো হতো কারণ আমি 5,000 বা 3,000 টাকা দিয়ে যখন একটা প্রোডাক্ট কিনবো বা একটা গ্যাজেট কিনবো সেক্ষেত্রে কিন্তু ওই প্রাইসের উপরে ডিপেন্ড করে কিন্তু গ্যাজেটটি আমাকে ভ্যালু প্রোভাইড করবে সো ভ্যালু ফর মানি বাট ডিজাইনের দিক থেকে Oraimo খুবই সুইটেবল একটা ডিজাইন এটাতে প্রোভাইড করতেছে ডিসপ্লেটা খুব একটা মেজর ইস্যু অনেকের কাছে মনে হইতেও পারে না হইতেও পারে এন্ড অবভিয়াসলি এটা কিন্তু IP68 ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট মানে এটা আপনাকে হালকা পাতলা বৃষ্টির মধ্যে আপনি যখন বাইক রাইড করতেছেন অথবা আপনি হালকা ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে আপনি এটাকে ব্যবহার করতে সেক্ষেত্রে কোনো প্রকার বৃষ্টির পানি এর মধ্যে ঢুকে এটাকে ড্যামেজ করার পসিবিলিটি কোনোভাবেই থাকতেছে না অর্সটি গ্রোথ ভার্সনে থাকছে V5.1 এন্ড ব্যাটারি ক্যাপাসিটি 290 mAh মোস্ট 8 ডেজ এটা অ্যাক্টিভ ছিল Oraimo ক্লেম করেছে এটা থেকে 7 ডেজ ব্যাকআপ পাওয়া যাবে অর্সটিতে অবশ্যই কল এন্ড মেসেজ রিমাইন্ডার থাকছে মানে যখন আপনি ইজি কাজে বিজি থাকবেন আপনি খুব সহজে অর্সটি ঘুরিয়ে আপনার হোয়াটসঅ্যাপ ডিসপ্লে থেকে নোটিফিকেশন গুলো চেক করে নিতে পারবেন তো অর্সটির প্রাইস তো বলা হলো না এটার অফিসিয়াল মার্কেট প্রাইস হচ্ছে 2,975 টাকা তো বাজেট থেকে খেয়াল করলে আমরা একটা ভালো ব্যাপার খেয়াল করতেছি যেটা হচ্ছে এটা থেকে আপনি 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন যেটা Oraimo অফিসিয়ালি এটাকে প্রোভাইড করতেছে সো এই বিষয়টা থেকে খেয়াল করলে Oraimo কিন্তু তাদের প্রোডাক্টের কোয়ালিটি ঠিক রাখে হয়তো ডিসপ্লে ইস্যুটা আমার কাছে খারাপ লেগেছে বাট প্রাইসের সাথে ভালো একটা ভ্যালু প্রোভাইড করতেছে যেটা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি এটার স্ট্যাম্প কোয়ালিটি আপনি কিন্তু চাইলে আফটার মার্কেট যে স্ট্যাম্পগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন সর্বশেষ এটা বেশ কিছুদিন ধরে ব্যবহার করার পরে এটা থেকে আমি ভালো রকমের ইউজার এক্সপিরিয়েন্স
এক্সপিরিয়েন্স পেয়েছি ও টাচ রেসপন্স খুবই স্মুথ ছিল। তো এই ছিল ওরাইমো ওয়াচ লাইট নিয়ে যত কথা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এন্ড অবশ্যই অবশ্যই আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে, ওয়াচটি কেমন লেগেছে যদি একটা কমেন্ট করে যাবেন এন্ড অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।